শুটিং এর জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে শাকিব খান গণমাধ্যম কর্মীদের কাছে বলে যান অপু বিশ্বাস তার ছেলেকে দেখতে দেয়নি। শাকিবের লোক বারবার ফোন করেও তাকে পাননি, তাই ছেলের জন্য আনা নানা উপহার না দিয়ে সেগুলো ফেলে রেখে আবার শুটিং এ ফিরেছেন। এমন খবর প্রকাশের পরই যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সঙ্গে। তিনি দাবি করেন শাকিব খানের এই অভিযোগ মিথ্যে। বাবা হিসেবে শাকিব চমৎকার, কিন্তু সে আমাকে ফোন করেনি। ছেলের জন্য সব বাবার মতোই তারও টান রয়েছে, নিয়মিত কাছে থাকতে না পারার কষ্টও হয়তো আছে, ব্যস্ততার কারণে সে কাছে থাকতে পারে না, কিন্তু যখন সে দেশে আসে সেই সময়টাতে তো ওর উচিত ছেলের কাছে থাকা। ও কখন দেশে আসে কখন যায় কিছুই আমি জানি না, ছেলের সঙ্গে দেখা করার চেষ্টাও করে না, লোকে মন্দ বলবে সেই ভেবে ও নিজের দোষ বারবার আমার উপর চাপাতে চায়। সেখানে সে বাচ্চার ইমোশন নিয়ে আসে। শাকিব ভক্তদের কাছে প্রশ্ন রেখে অপু বিশ্বাস বলেন, শাকিব খান কি দেশের মানুষকে এত বোকা মনে করে? ছেলেকে দেখতে চাইলে কে তাকে আটকে রাখবে? নিউজ করিয়ে আমাকে খারাপ স্ত্রী প্রমাণ করায় এখন তার উদ্দেশ্য। এতদিন পর এসে ছেলের পাশে একটু সময়ের জন্য বসতে পারল না, বাবা হিসেবে লজ্জা হওয়া উচিত ছিল তার। যে সময়ের বাচ্চা বাবা মায়ের আদরে বড় হয় সে বয়সে জয়ের বাবাকে কাছে না পাওয়ার দুঃখ কি করে বুঝবে শাকিব, উল্টো আমার নামে অভিযোগ করছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।